হে এভরিওয়ান, আজকের ব্লগটা দোয়েল চত্বর নিয়ে। আমরা দোয়েল চত্বর মানেই বুঝি কম দামে ঘর সাজানোর জিনিস। আসলেই কি এখনও অনেক কম প্রাইসে দোয়েল চত্বরে ঘর সাজানোর জিনিসপত্র পাওয়া যায়? চলুন দেখে আসি এখন দোয়েল চত্বরে কী কী পাওয়া যায়। সো চলে গিয়েছিলাম দোয়েল চত্বরে। দোয়েল চত্বর আর আগের মতো নেই। আগে যেমন গোছানো সারি সারি দোকানের মতো ছিল, এখন তেমনটা নেই। ফ্লাইওভারের কাজের কারণে অনেকদিন বন্ধ ছিল, এখন আবারও বসেছে বাট অগোছালোভাবে। সো ঢুকতেই চোখ পড়ে গেল ওই কিউট কিউট মাটির হাঁড়িগুলো পরে। এগুলো 60 টাকা করে ছিল পার পিস, আর এই ম্যাগনেটগুলো খুব কিউট কিউট ছিল। তারপরে এই যে কালারফুল পেইন্ট করা করা সুন্দর সুন্দর হাঁড়ি, আর আমার তো পেইন্ট করা জিনিস দেখলেই খুবই ভালো লাগে যেহেতু আমি নিজেও পেইন্ট করি। তারপরে এই যে মিরর ওয়ার্কের সুন্দর সুন্দর এই জিনিসগুলো ছিল, খুব ভালো লাগছিলো। আর এখানে অনেক টাইপের ব্যাগের কালেকশন ছিল। আমার এই ব্যাগটা খুবই পছন্দ হয়েছিল, রাউন্ড আর খুবই ফ্যাশনেবল, আর ওটার প্রাইস ছিল 600 টাকা। আর এই ব্যাগটা একটু বড় ছিল, কোরির, এটার প্রাইস চেয়েছিল 650 টাকা। আর এখানে ওইটারই আরও ছোটো ছোটো সাইজের ছিল, যেমন এইটার প্রাইস চাচ্ছিলো 300 টাকা। এই ব্যাগগুলো এখন খুবই ট্রেন্ডি, ক্রস বডি ব্যাগগুলো খুবই ভালো লাগছিলো আমার, কিউট কিউট ছিল, বিভিন্ন কালারফুল, বিভিন্ন শেপের, বিভিন্ন ডিজাইনের, এগুলো 300-এর মধ্যেই ছিল। তারপরে এই ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছিল, কালারফুল থ্রি পিসের সাথে নিলে খুবই ভালো লাগবে, যে কোনো ড্রেসের সাথে ম্যাচ হয়ে যাবে। আর এগুলো 600 করে যাচ্ছিলো, আর এই ব্যাগগুলোর একটু বড় সাইজের ছিল, এগুলো 400 থেকে 900-এর মধ্যে ছিল। তারপর এখানে আরং স্টাইলেরও খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো ব্যাগ ছিল, আর এই ব্যাগগুলো 350 করে চাচ্ছিল। আর এখানে এই ব্যাগগুলো আমার খুবই পছন্দ হয়েছিল, আমার হাজব্যান্ড এই টাইপেরই ব্যাগগুলো ব্যাংকক থেকে নিয়ে আসছিল, এগুলো এখানেও পাওয়া যাচ্ছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। এগুলো 600 থেকে 1000-এর মধ্যে। এখানে আরও সুন্দর সুন্দর কিউট কিউট শোপিসগুলো দেখছিলাম, আমার খুবই মজা লাগছিলো, আর ছোটোকালের কথা মনে পড়ে যাচ্ছিলো। আর এই খেলনাগুলো আমার খুব ভালো লাগছিলো, ছোটোদের, একদম ছোটো বাচ্চাদের। আর এগুলোর প্রাইস 250 টাকা করে চাচ্ছিল, যেহেতু এগুলো উডেন। তারপরে এখানে সুন্দর সুন্দর মাটির কিউট কিউট হাতি ছিল, অনেক ভালো লাগছিল আমার। আর এই শোপিসগুলো আমার খুব ভালো লাগছিল মাটির। আর এগুলোর পার পিস চাচ্ছিল 20 টাকা করে। এগুলো দেখেন সুন্দর ফুটা করা আছে, এগুলো আপনারা সুতা দিয়ে হ্যাঙ্গিং টাইপের শোপিস বানায় ফেলতে পারবেন। তারপর এখানে মাটির বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন শেপের ক্যান্ডেল হোল্ডার, কয়েন হোল্ডার, প্ল্যান্ট হোল্ডার ছিল, আমার খুবই ভালো লাগছিল। আর এখানে বিভিন্ন টাইপের শিখা ছিল, আমার খুবই ভালো লাগছিল, এগুলো অনেক বিশাল বড় বড়, বিভিন্ন শেপের, বিভিন্ন ডিজাইনের, খুবই ভালো লাগছিল এগুলো দেখতে। আর এটা আমার খুব পছন্দ হয়েছিল, আর এটার প্রাইস 150 টাকা ছিল। আর এখানে বিভিন্ন টাইপের ছিল, আর এতগুলোর আসলে প্রাইস আস্ক করা পসিবল ছিল না, কারণ অনেক কিছু ছিল। তো আমি একটা থরো আপনাদেরকে আইডিয়া দিচ্ছি, যাতে আপনারা প্রাইস রেঞ্জটা অ্যাটলিস্ট বুঝতে পারেন। তারপরে এখানে ড্রিম ক্যাচার ছিল, অনেক কালারফুল ক্রুশের কাজ করা, বিভিন্ন সাইজের ছিল, আর এটার প্রাইসও আমি আসলে আস্ক করি নাই। তারপরে এখানে অনেক টাইপের ছোট বড় ডোরবেল ছিল, খুবই ভালো লাগে আমার ডোরবেল, আর এগুলো 300 টাকা করে চাচ্ছিল। তারপরে আমার সবচেয়ে পছন্দের একটা শপে চলে আসছিলাম, যেখানে জুটের প্ল্যান্টার অনেক সুন্দর সুন্দর ছিল, এটা আমার খুবই পছন্দ হয়েছিল, এটা 600 টাকা চাইছিল, আর এটা 350 টাকা চাইছিল। এটা খুবই ডিফারেন্ট একটা জিনিস, আমি এই ডিজাইনটা এর আগে কোথাও দেখি নাই। মানে এখানে এসে আমার তো খুবই ভালো লাগছিলো, মনে হচ্ছিলো কোনটা থেকে কোনটা নিব। অনেক কালারের সুন্দর সুন্দর প্লেস ছিল, আর এগুলো খুবই ডিফারেন্ট ছিল। এই প্লেসম্যাটগুলো আমি অন্য কোথাও দেখি নাই, খুবই কালারফুল, আর এগুলো 200 টাকা করে পিস চাচ্ছিল, মানে অনেক রিজনেবলেই ছিল এবং খুবই সুন্দর সুন্দর জিনিস। আর এটা তো খুবই কিউট, ওয়াল ডেকোরেশনের কাজে ইউজ করতে পারবেন। আমি যেটা দেখলাম, এখানে আসলে অবশ্যই অনেক বেশি দামাদামি করতে হবে, কারণ ওরা সহজে দাম কমায় না। তারপর এখানে অনেক সুন্দর সুন্দর ল্যাম্প ছিল, এই ল্যাম্পটা আমার খুব ভালো লাগছিলো, কালারফুল। আসলে রাতে গেলে ল্যাম্পগুলো আরও ভালো মতো দেখা যেত, বাট দিনের বেলা যেহেতু সো অত সুন্দর লাগছিলো না দেখতে। আর এগুলোর প্রাইস ছিল 300 থেকে 1500-এর মধ্যে। তারপরে এত সুন্দর সুন্দর ল্যাম্পশেডগুলো ছিল, এগুলো আমার খুবই পছন্দের। আসলে বাসার ড্রয়িং রুমে বা কোনো রুমের এক সাইডে রেখে দিলে বাসাটার লুকই চেঞ্জ হয়ে যায়। আর এগুলোর প্রাইস 2700 করে যাচ্ছিলো। তারপরে দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাস, বড় বড়। এগুলোর মধ্যে আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট কালারে পেয়ে যাবেন। তারপরে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দোকানে গেলাম, এত সুন্দর লাগছিলো দেখতে।
তারপরে দেখতে পেলাম এত সুন্দর সুন্দর কালারফুল এই ঝুলানোর জিনিসগুলো ইন্ডিয়ান, এগুলোর প্রাইস পার স্টিক 150 টাকা করে যাচ্ছিল। তারপরে এখানে অনেক টাইপের প্ল্যান্টার ছিল, আর আমার সবসময় মনে হয় যে মানি প্ল্যান্ট মাটির এই প্ল্যান্টারে রাখলেই সবচেয়ে বেশি সুন্দর লাগে দেখতে। আর ওরা এই মানি প্ল্যান্টগুলো এভাবে সেট করে সেল করছিল, তো এগুলোর প্রাইস ওরা বলছিল 200 থেকে 700 টাকা পর্যন্ত। যেমন এই মানি প্ল্যান্টার দাম ওরা 700 টাকা চাচ্ছিল, আমি বলছিলাম এত প্রাইস কেন, তো বললো এটা মাদার প্ল্যান্ট এই জন্য এটার প্রাইস বেশি। তারপরে এই বটল ল্যাম্পশেডটা আমার খুবই ভালো লাগছিল এবং এটার প্রাইস 300 টাকা যাচ্ছিল। তারপরে অনেক সুন্দর সুন্দর মিরর ছিল, যেমন এই মিররটা এখন খুবই হাই বেতের, এটার প্রাইস ওরা 600 টাকা যাচ্ছিল। তারপরে এখানে অসংখ্য টাইপের ওয়াল ফ্রেম ছিল, বিভিন্ন টাইপের দোয়া লেখা, তারপরে বিভিন্ন টাইপের সিনারির মধ্যে বিভিন্ন প্রাইসের, আর এখানে ওয়াচও ছিল অনেক গর্জিয়াস টাইপের কিছু অ্যান্টিক। তারপরে এখানে অনেক সুন্দর সুন্দর প্ল্যান্ট হোল্ডার ছিল, আর এগুলো বিভিন্ন কালারে বিভিন্ন শেপের আর সাইজে ছিল, আপনারা এখানে কাস্টমাইজ করেও নিতে পারবেন। তারপরে এখানে ওয়াল র‍্যাকও ছিল, আর এগুলো ডিফারেন্ট টাইপের ডিজাইনের ছিল, ছোট ছোট সাইজের ছিল। আর এখানে অনেক সুন্দর সুন্দর মাটির জিনিস ছিল, বিভিন্ন টাইপের কালার করা, গ্লাস ওয়ার্ক করা, আমার খুবই ভালো লাগছিল। আপনারা যারা মাটির জিনিস পছন্দ করেন এবং ডিনার সেট বানাতে চাচ্ছেন তারা এখানে আসতে পারেন, কারণ এখানে হিউজ কালেকশন, সো আপনারা এখানে সুন্দর করে সেট করে করে নিতে পারবেন। আমি পুরো জায়গাটা ঘুরে যেটা বুঝলাম যে এইটা হচ্ছে মাটির জিনিসের জন্য বেস্ট, কারণ এখানে হিউজ হিউজ শপ আছে এবং হিউজ ভ্যারাইটিস আছে। সো আপনারা যদি মাটির জিনিস কিনতে চান তাহলে অবশ্যই এখানে চলে আসবেন। তারপরে চলে গেলাম অর্নামেন্টসের দোকানগুলোতে, এখানে এত সুন্দর সুন্দর চুড়ি ছিল, এই চুড়িটা আমার খুবই পছন্দ ছিল, ডিফারেন্ট 60 টাকা করে চাচ্ছিল পার পিস। আর অকেশনালি শাড়ির সাথে পরার জন্য চুড়িগুলো খুবই সুন্দর। আর তারপরে দেখছিলাম বিভিন্ন টাইপের অ্যান্টিকের চুড়ি, অ্যান্টিকের চুড়িগুলোর দাম ছিল 100 টাকা, আর এই কাঠেরগুলোর দাম চাচ্ছিল 50 টাকা করে, আর এই ব্রেসলেটগুলোও সুন্দর ছিল। তারপরে কাঠের এই অর্গানাইজারটা আমার খুবই পছন্দ হয়েছে এবং এটার প্রাইস 1600 টাকা চাচ্ছিল। তারপরে এই সাইকেলটা দেখলাম, এই সাইকেলটা আমি শান্তিনিকেতন থেকে 200 রুপি দিয়ে নিয়ে আসছি, আর এখানে চাচ্ছিল 1200 টাকা। তারপরে এখানে ওই পাখির বাসাগুলো দেখছিলাম, ওগুলো আমার খুবই ভালো লাগে। তারপরে হাত পাখাগুলো ছিল, এগুলোর প্রাইস 200 টাকা করে চাচ্ছিল। এখানে মোস্ট অফ দ্য প্রোডাক্টের দামই আমার কাছে বেশি মনে হয়েছে, যেহেতু সবগুলো রোড সাইডে এজন্য আমি এগুলোর প্রাইস একটু কমই ভেবেছিলাম, তবে অনেক দামাদামি করে হয়তো বা কমে নিতে পারবেন। যেহেতু প্লেসটা ঢাকা ইউনিভার্সিটির পাশে, সো আপনারা কিন্তু ছুটির দিনে এখানে ঘুরতেও আসতে পারেন। আমি আমার ওপিনিয়ন শেয়ার করেছি, আপনারা আপনাদের ওপিনিয়ন এবং এক্সপিরিয়েন্স কমেন্টে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।